জলপাইগুড়ি জেলা পুলিশ মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনা উৎসাহ বাড়াতে আর্থিক সাহায্য করলো জেলা পুলিশের ওয়েলফেয়ার ফান্ড থেকে। বুধবার পুলিশ সুপারের দপ্তরে এক কর্মসূচির মধ্য দিয়ে পুলিশ অফিসার থেকে শুরু করে কনস্টেবল পদে কর্মরত যারা রয়েছেন এরকম পুলিশের ছেলে মেয়েদের আর্থিক সাহায্য করা হয়। উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এছাড়া উচ্চতর পরীক্ষায় যে সকল পড়ুয়ারা 84% কিংবা তার বেশি শতাংশ নিয়ে পাশ করেছে তাদের চিহ্নিত করে মোট 15 জন পড়ুয়াকে আর্থিক সাহায্য করা হলো। পুলিশ সুপার দেবশ্রী দত্ত নিজেই পড়ুয়াদের এবং যে পড়ুয়ারা আসতে পারেনি তাদের অভিভাবককে আর্থিক সাহায্যের চেক তুলে দিয়েছেন। পুলিশ সুপার জানিয়েছেন আর্থিক সাহায্যের কারণ তারা পড়াশোনায় আরো ভালো উৎসাহ পাবে এবং সেই কারণেই চেক কিংবা স্কলারশিপ তুলে দেওয়া হলো। এক ছাত্রী অভিভাবক এবং এক ছাত্রী জানিয়েছেন পুলিশের উদ্যোগে তারা অত্যন্তই খুশি। মাধ্যমিকে ওরা নাম্বার পেয়েছে মানে 70-এর উপরে, মেয়ে আমার মেয়ে পেয়েছে 86%। আজকে কি হলো এখানে? হ্যাঁ, এখানে এসপি সাহেব তাদেরকে চেক দিল। এটা কিসের জন্য দিল? মাধ্যমিকে পাশ করে রেজাল্ট ভালো করেছে বলেই নাম্বারটা। কত পেয়েছে? কত পার্সেন্ট? আমার মেয়ে নাম কি? রূপসা দাস। কোন স্কুলে পড়ে? সদর গার্লসে পড়ে। কেমন লাগছে এই উদ্যোগ পেয়ে? খুব ভালো লাগছে। কি দেওয়া হলো এবং তুমি কোন ক্লাসে পড়ো? আমি এখন বিসিএ করছি, সেকেন্ড ইয়ারে। আর আজকে হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা 70-90% মার্কস পেয়েছে তাদেরকে আজকে জলপাইগুড়ি জেলা পুলিশের তরফ থেকে এসসি যিনি আছেন উনি আমাদেরকে চেক দিয়েছেন। এতে কতটা তোমরা খুশি? খুশি বলতে, এতে কি পড়াশোনায় আগ্রহ বাড়বে? হ্যাঁ, কি অনেকটাই বাড়বে। কি বাড়বে? আগ্রহটা অনেকটাই বাড়বে পড়াশোনায়। এটা আমাদের ডিপার্টমেন্টের যে ওয়েলফেয়ার কমিটি আছে তাদের তরফে আমাদের কোনো এমপ্লয়ি তার ছেলে বা মেয়ে যদি কোনো পরীক্ষা মানে মাধ্যমিক অ্যান্ড অ্যাভব ভালো রেজাল্ট করে তাহলে তাদের একটি স্কলারশিপ বা উৎসাহের জন্য দেওয়া হয়। সেরকম গত বছরের রেজাল্ট অনুযায়ী মানে এই বছরের রেজাল্ট অনুযায়ী আজকে 15 জন সিলেক্টেড হয়েছেন। 2 জন আসতে পারেননি, তারা পরে আসবেন। আর 13 জন এখানে ছিলেন। অধিকাংশ ক্ষেত্রে স্টুডেন্টরা নিজেরাই ছিলেন, কিছু কিছু ক্ষেত্রে স্টুডেন্ট আসতে পারেননি, হয়তো বাইরে আছে, তার গার্জিয়ান ছিলেন। তাদের হাতে সেই চেক আমরা তুলে দিলাম। আমরা আশা করছি এরা ভবিষ্যতে আরও ভালো অ্যাচিভমেন্ট করতে পারবে।